রঙিনামা দেবে হ্যাঁ রঙিনামা সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বলছে জিবরাইল আমি হুজুর এক গ্লাস জান্নাতের পানি নিয়ে যাও নিয়ে আমার নবীকে বলো ওই দুটো সাদা জামার উপরে পানি ছিটিয়ে দেবে হ্যাঁ তাহলে রং বদলিয়ে যাবে ঠিক আছে জিবরাইল আমি এক গ্লাস পানি নিয়ে নিই বলছে জিবরাইল হ্যাঁ তোর হাতে কি ওটা বাহ এটা এক গ্লাস পানি ও পানিটা কি করবো ওই পানিটা বিসমিল্লাহ বলে ওই জামার উপরে ছড়িয়ে দেন ওই রং চেঞ্জ হয়ে যাবে সত্যি বিসমিল্লাহ বলে সেই পানিটাকে নিয়ে এক গ্লাসের পানি যেমন ছিটা দেয় একটা কাপড় লাল হয়ে আছে একটা ওই যে লাল জামা নিয়েছে হোসেন আলী নীল জামা নিয়েছে হাসান আলী জানাচ্ছি স্বভাবের আগে দুই ভাই শহীদ হবে জোহর যাবে না তো নবী সাহেব নিচে হামাগুড়ি দিয়ে ঘোড়া সেজেছে দুই নাতিকে পিঠে নিয়েছে আমাকে যেদিকে ঘোরাবে সেদিকে ঘুরবো আমাদের ঘোড়া চলছে না পেটে ঘোড়া মারবো লাভ মারবো মারো ভাই যেমন মারো বলেছে আল্লাহ বলছে আমার নবীকে মানা করে দাও যেন দুটো নাতি আমার নবীর পেটে গুড়ালি না মেরে দেয় কেন লাত না মেরে দেয় জানাচ্ছে যে ভাবে দুনিয়াটা এখনই আমার ধ্বংস মনে করুন 1 কিলোমিটার রাস্তা এখানে বাসা ভাড়া হ্যাঁ ঈদের ময়দান এত দূর হামাগুড়ি দিয়ে নবী ঘোড়া সেজে দুই নাতিকে কত ভালো আসছে পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছে বা হামাগুড়ি দিয়ে আর চারটা হাত পাকে রাস্তায় ফেলে দিয়ে হ্যাঁ কেমন ভাবে যাচ্ছে হ্যাঁ তো নবীর সাহাবারা বলছে হার ভাই হ্যাঁ আল্লাহ নবী কি পাগল হয়ে গেছে নাকি খেপে গেছে তো বলছে না রে নাতি দিকে কত ভালোবাসে দেয় স্বাভাবিক নাই টুকু করে আল্লাহ নবীর গায়ে একটা পর্ব এখন ছ পর্ব বাকি আছে এটা 7 রাত চলে 7 রাতে বাদশাহী হয় শিয়াং গ্রামে অঘ্রান মাসে বাদশাহী করলাম 7 রাতে ক্লাবের ছেলেরা সব পড়াল তা সংবাদ এই বই শুনতে গেলে বাদশাহী দিতে হবে তবেই শেষ করা যাবে তাছাড়া হবে তো রাত কিন্তু 11:25 বেজেছে এবার কি শুনবেন বলুন শেষ করতে হবে
পার্টি করতে হবে আমার নাম থানার ঘটনা আমার শাশুড়ি নিয়েছিল
আর একটা উপরে আমার প্রধান শুয়েছিল, দেখে দেখিতে রাত 12টা বাজিল, প্রধান আছে প্রধান আছে যে ডাক দিল, উঠার পরে প্রধান আমার জেগে ছিল, যাচ্ছি যাচ্ছি প্রধান বলিল, প্রধানের বউ বলছে করিতে বর্ণনা, চতুর্থীকে দুশ্মন তোমার নেমে যেও না, প্রধান বলছে শুভ দিবি তোমাকে জানাই, পাপুরিতে শত্রু বলে আমাকে হাই, এই কথা বলে প্রধান কি কম করিল, উপরে দরজা খুলে আমার আমি নামে নামিল, ঘর অন্ধকার হয়ে ওই যে আছে ভয়, এই ধারে প্রধান কি বা কর্ম করে যাই, প্রধানের বাপ মা তত ঘুমিয়েছিল, প্রধান দিয়ে বাইরের খিলকে খুলে দিল, কে কত ভাই বলে ঘাটা মারাই, ঘরেতে দুই ঢাকাকে সবার সবার বাড়ি হয়, দুই ঢাকাকে সবলের বাড়ি করিল, বাবারে বলে প্রধান আমার করে অজ্ঞান হল, প্রধানের পিতা আমার জেগে গেছে ভাই, কে মেরেছে কে ধরেছে এই কথা তাই, হায় আমার দেখে আমার ঘরে ঢুকে গেল, প্রধানের পিতাকে ভোজারি চোট মারিতেছিল, আঙিনাতে পড়ে পিতা ধর করে যায়, এই ধারাতে হায়ারা ওই যে ছাড়ছে নাই, শাসন আমার ঘুম থেকে গেল, তাড়াতাড়ি শাসন অন্ধকারে নেমে গেল, ঘর ভিতরে দেখছে ওর মেলা লোক রয়, আমার কাছে যাওয়া ছিল, একটা চালাকার শাশু তুলে নিল, লোকের মধ্যে এত জোরে বাড়ি মেরে দিল, একজন হায়ার হাতে গেল, আমার একজন ভাই শাশু কিন্তু ঘরে কাছে বগলে ভরিল, আর একজন সিপিএম এর লোক ছুটে গেল, কৃষ্ণটা নিয়ে শাশু কানে দেওয়া যায়, ওকে ছেড়ে দাও না হলে গুলি করা চাই, ওই অবস্থায় শাশু কিন্তু তাকে না ছাড়িল, সেই বেরি মান করে আমার গুলি করে দিল, যেমন গুলি করে দিল সভাতে জানাই, শাশুর মাথা থেকে আমার মগজ বেরিয়ে যায়, ভরসের শাশুর আমার অঙ্গিনায় পড়িল, আসছে তারা সভাতে জানাই, দেখে আমার পুলিশ চলে এলো, তিনজনকে দেখে আমার গাড়িতে চাপালো, সিয়ামের হাসপাতালে ভর্তি করিল, এই
ধারেতে প্রধান কেন ওষুধপতি দিল প্রধান আমার অজ্ঞান হয়ে ওই যে দেখেছিল সঙ্গে সঙ্গে দেখে সে জ্ঞান ফিরে গেল প্রধানের পিতা কিন্তু আসলে হল নাই প্রধানের পিতাকে ওগ বর্ধমান পাঠাই বেটে করতে দেখছে আমার শাশু করেছিল লাশ নিয়ে দেখে আমার প্রধান কাঁদতে ছিল আমার জন্যে ভাই রে তুমি প্রাণ দিলে এই ধরনের শাশুড়ি নিয়ে কান্না করে যাই মমতা ব্যানার্জিকে ফোন করিল ভাই মমতা ব্যানার্জি আমার দুর্গাপুরে ছিল মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী ছিল আগুনের মতো মমতা জ্বলে উঠিল পশ্চিমবঙ্গলায় বলে কিছু না থাকিল রাষ্ট্রপতি শাসন আমি এখনই চাই কালকে আমি যাব সেদের হাসপাতালে ভাই সকালবেলাতে আমার মমতা চলে এলো শাশুর লাশ দেখে মমতা কে দেখে নিল এই ধরনের দেখে আমার বিপদ পড়িল হাজার হাজার টিএমসি হাসপাতালে গেল এই ধরনের সাধুর লাশে দে ভাই সাংবাদিকরা দেখে আমার ক্যামেরা করে নেয় কত ফুলের মালা তার গলাতে দেয় তারপরে দেখে কি বা কর্ম করে ভাই লাশ নিয়ে দেখেন আমার পাপুরিতে গেল জানাজাতে হাজার হাজার লোক হয়েছিল সিপিএমরা ভয়ে আমার গ্রাম ছেড়ে পালাই
भाई मुस्लिम आने पर लाया मारा।